জাতীয় দলের জার্সি গায়ে এখন আর তাকে দেখা যায় না। ফ্র্যাঞ্চাইজি লীগ কিংবা ঘরোয়া লীগে দেখা মিলে তার। 8 ওভার 4 বল হাত ঘুরিয়ে 17 রানে 5 উইকেট এমন বোলিং ফিগার দেখলেই বোঝা যায় তিনি যে ফুরিয়ে যাননি। ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজার এমন দুর্দান্ত পারফরমেন্স অবাক করেছে সবাইকে। 39 বছর বয়সেও বল হাতে এমন তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। 27 মার্চ সোমবার মোহামেডানের বিপক্ষে এই 5 উইকেটে একটি মাইল ফলক ছুঁয়েছেন মাশরাফি। লিস্টে ক্রিকেটে পেয়ে গেছেন 450 উইকেটের দেখা। এর আগে এই ম্যাচ খেলতে নামার আগে লিস্টে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ছিল 447টি, বর্তমানে যা দাঁড়িয়েছে 452টিতে। আর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে 4 ম্যাচে 11 উইকেট পেয়েছেন মাশরাফি। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে 5 উইকেট শিকারের কীর্তি এখন মাশরাফির। এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই 23 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে নিজের একমাত্র 5 উইকেট শিকারের দিন তার বয়স ছিল 37 বছর 258 দিন। এদিকে মাশরাফির 5 উইকেট শিকারের দিনে মোহামেডান অল আউট হয়েছে মাত্র 80 রানে। জবাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ 8 ওভার শেষে 10 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।